তো হাই ফ্রেন্ডস আমি স্নানটা কমপ্লিট তো চলো স্নান হয়ে গেছে আর এখন আমি পুজো দিতে যাচ্ছি তো চলো পুজো দিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট তো চলো পুজো দেওয়া হয়ে গেছে তো চলো আমি ছেলেকে খাইয়ে নি তারপরে তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি এসে আর এত গরম পড়ছে এত গরম পড়ছে দেখো আমি পুরো খেমে গেছি দুধ সরি ওল দিয়ে ইলিশ মাছদের তরকারি যেটা এই বাটিতে একটুখানি ছেলের জন্য ঢেলে নিয়েছি আর এখানে আছে আলু দিয়ে সয়াবিনদের তরকারি তো আর আমার জন্য এখানে একটুখানি নিয়েছি চা করে তো আমি লিকার চাটা খাবো কারণ আমি স্নান করে উঠে চা খাই আর এই যে এখানে খাবার চলো ছেলেকে খাইয়ে নিই তারপরে এসে কথা তো এই দেখো সবে জাস্ট রান্না বান্না করে কমপ্লিট করে আসলাম আর এই সবে জাস্ট ওপরে আসলাম সমস্ত কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রাত্রের জন্য সকালে আবার যুদ্ধ শুরু কার এটা হচ্ছে কাঁকড়া মাছের ঝাল যেটা বানিয়েছি ভীষণ ইয়ামি ইয়ামি আর এই যে মাছের ডিম এটা হচ্ছে মাছের ডিম আর এটা হচ্ছে সেই মানে কাঁকড়া মাছের ঝালটা তো চলো কে নিই ডিনার করে নিই তারপরে সাথে তো ফ্রেন্ডস দেখো এখানে আমাদের পুজোর প্যান্ডেলটা কমপ্লিট হচ্ছে তো আজকে রাত্রের মধ্যে এখন কমপ্লিট করে নেবে এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এবার প্যান্ডেলটা তো এক্ষুনি মাকে প্যান্ডেলে তুলবে তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে রেডি করছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখানে প্যান্ডেলে এসেছি তো এই যে মাকে এখন প্যান্ডেলে নিয়ে যাচ্ছে তো কাল থেকে এই পুজো শুরু তো ফ্রেন্ডস দেখো এখানে আমাদের এখন মণ্ডপে মাকে তোলা হচ্ছে তো আমাদের পাশেই এখানে মায়ের প্রতিমা তৈরি হয়েছে তো পুজোর এখানে পাশেই যে দাদা তৈরি করেন তো সেই দাদার বাড়ি থেকে এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখন প্যান্ডেলে তোলা হবে তো চলো তোমরা দেখতে থাকো আমাদের এখানের পুজো কিভাবে হয় তো আমাদের গ্রামের মধ্যে ছোট্টভাবে পুজোটা হয় বাট অনেক এনজয় হয় অনেক আনন্দ করে সবাই মিলে তো সবাই মিলে প্রচণ্ড আনন্দ করি আমরা এখানে দেখো মাকে কি সুন্দর লাগছে আর মায়ের আগমন তো আরও বেশি মনে ভিল মানে ভেতর থেকে একটা ফিলিংস হয় যেটা মনকে ছুঁয়ে যায় তো চলো তোমরা দেখতে থাকো আই হোপ ভালো লাগবে তো দেখো মাকে এখানে তোলা হয়ে গেছে স্টেজে আর এখন পুরো প্যান্ডেলটাকে কমপ্লিট করবে দেন চলো কালকে আমি তোমাদেরকে দেখাবো সুন্দর করে যে মাকে কেমন লাগছে তো চলো আজকের মতন গুড নাইট